হ্যালো ফেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণন আর্ট তো গুড মর্নিং তো দেখতে পাচ্ছো প্রথমেই আমার ফেস না দেখিয়ে প্রথম আমি দেখাচ্ছি রেনল্ড সাউথ যে আমাদের সার্ভিস সেন্টার আছে বজ তো আমি সেখানে আমি এসেছি তো আসার একটাই কারণ যে দেখতে পাচ্ছ রেনল্ড কুইট যে কার্ডটা দেখাচ্ছে এটা আমার কার তো অনেকেই রিকোয়েস্ট করেছিল যে আমার কার্ড দেখার জন্য ওকে তো কার্ডটা দেখায় তার সাথে দেখো সো ফেন্ডস তো দেখতে পাচ্ছো সার্ভিস সেন্টার আমি দাঁড়িয়ে আছি তো আমার গাড়ির সাথে পরিচয় করে দিই তো দেখো দেখো এখানে আমার গাড়ি দাঁড় করানো আছে তো গাড়ির কিছু প্রবলেম আছে সামান্য তো আমি প্রথমবার ইউটিউবে আমার গাড়ি নিয়ে দেখাচ্ছি এরকম কখনও ভিডিও করিনি তো দেখতে পাচ্ছ অনেক দিন হয়ে গেল এটা প্রায় চার পাঁচ বছর হয়ে গেছে তো এখনও পুরো একদম নতুনের মতো রাখার চেষ্টা করেছি কম গাড়ি বার করি তো দেখতে পাচ্ছ তো সার্ভিস সেন্টার নিয়ে এসেছি গাড়ির ভেতরটা একটু ভালো করে তোমাদেরকে দেখাবো তো দেখো ওকে তো দেখো এখন গাড়ির ভেতরে বসে আছি আমি তো লাইক করে দিও আগেই বলে দিই ঠিক আছে তো দেখো কেমন আমার গাড়ি এবং ভেতরটা কেমন লাগে সেটা তোমাকে দেখাই শেয়ার তো দেখতে পাচ্ছ আমার গাড়ির কি তো দেখতে যে গাড়িটা প্রায় চার বছর বয়স হয়ে গেল গাড়ির আমার গাড়ি তো দেখো এখানে খুব সুন্দর দেখতে পাচ্ছ আর দেখো যে আমার যে গাড়ির ভেতর পোয়ালটা দেখতে পাচ্ছো এখন আমি সিট খুলে নিই তো খুব কম আমি গাড়ি চালাই তো তার প্রমাণ আমি দেখাচ্ছি দেখো এই কী অন করলাম তো দেখতে গাড়ি অনেক খুবই কম চলেছে গাড়ি তো এখানে দেখা যাচ্ছে দেখো আমি এটা সেট করছি তো তোমরা দেখতে হবে যা সবে দু হাজার তিনশো তিন কিলোমিটার গাড়ি চলেছে চার বছরে ওকে তো তাহলে বুঝতে পারছো কতটা কম আমি গাড়িটা ব্যবহার করেছি তো তার সাথে সাথে দেখতে পাচ্ছো এপারে ইন্ডিকেটার দেখাচ্ছে আর দেখো ভেতরটা কেমন লাগছে তো এখানে তিনজন বসার সিট আছে আমি সামনে দুজন আমি বসে আছি এই সাইডে সো ফ্রেন্ডস এটা তো হলো গাড়ির ভেতর লুকটা এবারে আমরা বাইরে গিয়ে দেবো এটা কেমন হয় এবং সার্ভিস করার পরে গাড়িটা কী লুক আছে সেটা দেখতে চাই তো দেখাচ্ছি তোমাদের ব্যাকগ্রাউন্ডে দেখো কত গাড়ি লাইনে আছে এখন পর্যন্ত আমি অনেক সকালে চলে এসেছি সবে নটা বাজে তো এর মধ্যে আমি মহেশ তোলা শোরুমে চলে এসেছি আর লাইক করতে ভুলবে না ফ্রেন্ডস তো দেখো আগে বলে রাখি দেখো আমার যে গাড়িটা আছে তো বাইরে থেকে আমি পুরোটা দেখাচ্ছি তো প্রচুর গাড়ি লাইনে আছে এখনও পর্যন্ত তো আমি তাড়াতাড়ি চলে আসার একটাই কারণ যাতে তাড়াতাড়ি আমি ব্যাক করতে এবং গিয়ে টিউশন বা ক্লাস রুম করাতে পারি তো দেখা যাক কতটা কি হয় এবং ভিডিও এখন যে অবস্থায় আছে এবং ওয়াশ করার পরে সার্ভিস করার পরে কি অবস্থায় যায় সেটাই দেখার বিশেষ করে যে কেমন সুন্দর কাজ করে সেটা দেখাবো তার সাথে সাথে তো দেখতে পাচ্ছ এখানে যে প্রচুর ময়লা লেগে আছে আপাতত গাড়ি ওপরে একটা ওং করা হয়েছে ওপরে বড় করে আর সাত আছে রেনল্ডের লোগো দেওয়া আছে খুব সুন্দর দেখতে লাগছে আমার তো খুব পছন্দের গাড়ি আমার গাড়িটা কেমন লাগে এবং লাগছে আমাকে কমেন্ট করে জানাবে তো চার বছর হয়ে যাওয়ার কারণে একটু ময়লা লাগছে কিন্তু চেষ্টা করছি যতটা ভালোভাবে রাখবার তো এবারে ভেতরে চলে এসেছি দেখো তো বড়ো একদম রেনল্ড সার্ভিস সেন্টারের ভেতরে আছি মহেশতলাতে তো দেখতে পাচ্ছো অসংখ্য গাড়ি তুমি যে গুনে শেষ করতে পারবে না এত গাড়ি আছে এবং এত বড়ো সার্ভিস সেন্টার তো আমার এটা খুবই ভালো লাগে যে আমাদের অনেকে বলে যে মারুতি সুজুকি ভালো কিন্তু আমার মতে রেনল্ড খুবই ভালো তো দেখতে পাচ্ছ এখানে আমার সার্ভিস মোটামুটি হয়ে গেছে তো দেখো তো দেখো বা খুব সুন্দর একটা প্রিমিয়াম লুক দেখতে পাচ্ছ তো দাদাভাইরা খুব পরিশ্রম করেছে এবং প্রায় এগারোটা থেকে শুরু করে তিনটে পর্যন্ত টানা গাড়িটাকে নিয়ে ওরা সার্ভিস করেছে শোরুমে নিয়ে গিয়ে ওয়াশ করেছে চেক করে দেখতে পাচ্ছি খুব সুন্দর পেন্টিং এখানে একটা দেখালাম একটু আগেই তো দেখতে পাচ্ছো খুব সুন্দর একটা আমার খুব সুন্দর লাগছে এবং তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের সাপোর্ট ছাড়া আমি কোনো কিছুই নই আমি পেন্টিংয়ের ভিডিও বানাই শুধু তোমাদের রিকোয়েস্টের জন্য এই ভিডিওটা বানাচ্ছি তো অবশ্যই লাইক করে দিও সাথে সাবস্ক্রাইব করতে ভুলবে না আরও ভালো করে তোমাদেরকে দেখা তো দেখো সামনে থেকে দেখাচ্ছি তো সামনে থেকে দেখো খুব সুন্দর একটা দেখ গোল ল্যাম্পটা খুব সুন্দর লাগছে দেখতে আমার তো রিয়েলি বলছি আমি গাড়িটা প্রতি খুব ভালোবাসি আমার জান বলতে গেলে চলে আমার তিনটা গাড়ি একটা ডিসকভার একটা আর ওয়ান ফাইভ সব মতো নিয়েছি তো এটা আমার রেনল কুইড আর এক্সেল মডেল তো দেখো বলেছিলাম যে আমাদের সার্ভিস করা হয়ে গেছে আমার তো দেখতে পাচ্ছ এনে পুরো চকচক করছে সমস্ত জায়গায় দেখতে পাচ্ছ খুব ভালো ভাই সার্ভিস করে দিয়েছে তো দেখাচ্ছি ভালো করে তো ওভারঅল পুরো আমার গাড়ির সার্ভিস হয়ে গেছে এটা ভেতর সাইড আর বাইরের সাইডটাও দেখাচ্ছি সাথে সাথে দেখো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে ভেন্স আমার গাড়ি কেমন লাগছে তুই দেখতে পাচ্ছ গাড়ি একদম ঝাঁকা ঝাক চকচক করছে একদম দেখা যাচ্ছে পুরো দেখো তো অনেকে কমেন্ট করেছিলাম আমার গাড়ি দেখার জন্য তো এই ভিডিওতে আমার গাড়িটা দেখালাম তো কেমন লাগলো আমার গাড়ি আমাকে কমেন্ট করে জানাবে আর দেখতে করছো পুরো রোড ওকে অবশ্যই লাইক করতে ভুলবে না ঠিক আছে তো শেষবারে মতো আরেকবার দেখে নিচ্ছি তোমার ভালো করে দেখে নাও আমার গাড়ির নাম্বার দেখতে পাচ্ছি সামনে তো পুরো একদম হেভি লাগছে আমি তো খুব ভালো লেগেছে আমার সার্ভিস করিয়ে এটা আমার তিন নাম্বার সার্ভিস ছিল তো এটা ফ্রি সার্ভিস ছিল না যাই হোক তো শেষ পিছন থেকে একবার দেখিয়ে দিলাম তো অবশ্যই ভালোবাসা দেবেন না সাথে সাবস্ক্রাইব করে দেবেন ফ্রেন্ডস